আজকে আমি দুপুরবেলা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। চলো খাওয়ার টেবিলে যাই, কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। দেখো আজকে কি দিয়ে খাবো আমরা। মুসুরির ডাল করেছি লাউ দিয়ে, এটা করেছি পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে আলুর চিপস, আর ভাত, এইদিকে রয়েছে ভাত, এইদিকে রয়েছে লেবু। দেখো আমি ওই জামাটা গায়ে দিয়েছি, দুদিন ধরেই পরছি জামাটা। সবাই আগে ডাল দিয়ে খায়, আমি আবার উল্টো, আগে সব সবজি টবজি দিয়ে খাই তারপরে ডাল দিয়ে খাই। শীতকালে বেলার সাথে পাওয়া যায় না, দৌড়ে দৌড়ে বেলা শেষ হয়ে যায়। বৌদির মা নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই একটু দেখি বিকেলবেলা একটু মানে ইচ্ছা আছে যাওয়ার, দেখতে যাওয়ার। এই সেদিন ওই বাড়িতে ছিল, আমাদের ওই বাড়িতে ছিল, আবার বাড়ি গেছে, বাড়ি থেকে গিয়ে নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে, অনেকটাই লেগেছে। খাওয়া শেষ, যদি বিকেলে যাই তাহলে দেখাবো ফোনে বৌদির মাকে। আমার বাবা খুব ভালোবাসতো ডাল ভাত, লেবু দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে ভীষণ ভালোবাসত। বাবার কাছ থেকেই শেখা আমার শেষে ডাল খাওয়া। খিচুড়ি তরকারি আমাদের মায়ের মন্দির এখানটায় গোয়েঙ্কায়। এই যে বৌদির মা, এই যে লেগেছে, এই যে চোখের এই কোনাটাই লেগেছে। বৌদির বৌদি চিনি ছাড়াই করো, চা করবে এখন বৌদি। এই যে কাজ হচ্ছে বৌদিদের, ঝাড় দিচ্ছে। ছেলে কি করে? ছেলে ভালো চাকরি করে, বাবা চাকরি, ছেলে বাবা চাকরি, বাড়িতে তার রান্নার লোক, কাজের লোক, বাইরে সব কিছু। এবার তারপরেও তোমার চলে গেছে আসি মাইমা, আসবো রে আবার, সাবধানে থাকবে। চলো বাড়ি যাই, এবার বাড়ি যেতে যেতে একটু ভাইজি বাড়ি যাবো, পাশেই ভাইজি বাড়ি, পিঙ্কির বাড়ি পাশে, পিঙ্কির বাড়ি গিয়ে দেখা হবে আমার। সাবধানে নাই মো, এই যে বৌদিদের কারখানা আছে বাড়িতে, দিনের বেলা আসলে ভালো দেখাতে পারতাম, দিনের বেলা আসলে ভালো দেখাতে পারতাম। ওই যে বৌদি, বৌদির ছেলে, ওই দেখো এইবার, দেখো এর বাড়ি এসছি, এইবার এদের বাড়ি, এবার চা খাবো। এই যে আমার বয়ফ্রেন্ড, কালনাতে একটা বয়ফ্রেন্ড আছে, এখানে একটা বয়ফ্রেন্ড আছে, তাকা একটু দেখি, সবাই দেখুক। হ্যাঁ, ও হচ্ছে আমার গনসা, আমার গনসা দিদি, বৌদি, পিঙ্কি। এই দেখো তোমাদের দাদা বাড়ি থাকে না, আমি এখানে এসে আড্ডা মারি, বুঝেছো? এর সাথে আমি আড্ডা মারি যাবো এখন। হ্যাঁ বলে চারটার সময় উঠে এইদিকে ওইদিক ঘুরে জায়গা, ওর আমি ঠিক পাঁচটা বাজে আবার ঠিক আছে সোয়েটার দেয়, আমি তো না বুঝি কোন জায়গা জানি। তুমি আমি দেখছি বসার মধ্যে ছবি হতে ভালো উঠতে দিদি ভালো কথা বলছে। এবার পিঙ্কি সব দিয়ে দিতেছে, এখন নিয়ে যাই ওইটা বৌদির, আমারটা কই, খাওয়া হলো নেওয়া হলো, দাও চলো বাড়ি যাই এবার। হ্যাঁ আসবো, চলো এবার বাড়ির দিকে রওনা দিই। হ্যাঁ হাইটেই যাবো, হাইটেই যাবো,
আর এই যে দোকান খুলে বসেছে এখানে, এই যে অফিস থেকে এসে এখন দোকান খুলে বসেছে। এখন কখন স্নান করবে কখন খাবে? পিঙ্কির বাড়ি থেকে চলে এসেছি 8:30 মধ্যে, এখনো বসে আছে। কি বলবো, জল ভরছে কালকের। অনেকক্ষণ পরই তোমাদের সামনে আসলাম, আটা আর মাখতে হয়নি। ভাবলাম আটা মেখে রুটি করব। তা ওর পিসির বাড়িতে কার্তিক পুজো হয়, সেখান থেকে ওর পিসি প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তা টোটন তো আর খাবে না, রাত্রে বললো আমি আর কিছু খাবো না। ও মনে হয় সন্ধ্যেবেলা কিছু, আমি তো বাড়ি ছিলাম না, তো সন্ধ্যেবেলা মনে হয় কিছু খেয়েছে, খাওয়ার পর ওর পেট ভরে গেছে, ও আর খাবে না। তা যাই হোক, আমি আমি তো ওখান থেকে রোল খেয়ে আসলাম, আর এখন খাচ্ছি এই যে পায়েস। ওর পিসি পাঠিয়ে দিয়েছে, ওখান থেকে একটু পায়েস খাচ্ছি, আর বাবু খাবে খিচুড়ি। যাক, ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকো, পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। গুড নাইট, টাটা।